সৌরজগতের আমি বাসিন্দা, একটা সরু গ্রহর আমি বাসিন্দা। এই গ্রহটোত থাকি আমি অহংকারত মত্ত হয়ে থাকো। আর এতিয়া গোটেই বিশ্ব ব্রহ্মাণ্ডত এই কারকবর যারকে আমাক পরিচালিত করে থাকে, সেই কারকবরক আমি কেরেপ নকরে নিজের মাজতে যুদ্ধত মতলিয়া হয়ে পড়ছো। সে লাগলে রাশিয়া ইউক্রেনে হোক অথবা ইসরায়েল অথবা হামাসে হোক। নমস্কার, এই বিশেষ সম্প্রচার মাজুলো আপনার স্বাগতম। মই প্রাঞ্জল। পৃথিবীত আমি যুদ্ধ করে আছো, কিন্তু ইফালে মহাজাগতিক পরিঘটনাবর হয়ে আছে নিরন্তর গতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডর আমি এতালে অকলশরিয়া। বিশ্ব ব্রহ্মাণ্ডত অন্য কোনো গ্রহ জীবর আবিষ্কার এতালে হওয়া নাই। ইমান এখন মহাশূন্য, ইমান এখন বিশাল জগৎ, যার কল্পনা আপনি মই করে শেষ করব নয়। অজান মুলুকলৈ, দূর দিগন্তলৈ কিমান কি কি আছে কোনেও এতালে আমি হিসাব করে উলিয়াবা নাই। ভয়েজার ওয়ান এন্ড টু এই দুইখন নাসারপর পঠিয়া জানে সূর্যর শেষ কিরণ পড়ার সেই স্থান ত্যাগ করে এক অনির্দিষ্ট স্থানলৈ গৈ আছে, যেটো স্থানের হিসাব আমি কৰিব পৰা নাই। এতিয়ালৈকে কোনো অন্য জীবর তথ্য উদঘাটন কৰিব পৰা নাই। লগতে কিমান আৰু এনে ধৰণৰ জ্যোতিমণ্ডল আছে, কিমান এনে ধৰণৰ মহাজগত আছে, বিশ্বজগত আছে, কিমান গ্রহ নক্ষত্র আছে, তারও হিসাব আমি কৰিব পৰা নাই। সেই সময়তে কিন্তু আমি যুদ্ধত সিদ্ধহস্ত হয়ে পড়ছো, আমিবোর যুদ্ধবাস হয়ে পড়ছো। বিশেষকৈ আমি মানুষ জাতিটো নিজের মাজতেই, মানুষের মাজতেই যুদ্ধ করে আছো। ইসরায়েল আর হামাসর যুদ্ধত কিমান হাজার হাজার মানুষের মৃত্যু হল সে আপনাকে দেখিছে। এই পৃথিবীত থাকি আমি এজনে আনজনের সাথে যুদ্ধ করে সময় পার করছো, কিন্তু তার বিপরীতে আকো আমি একাংশ সপোন দেখিছো যে মহাজগতের রহস্যও আমি ভেদ করব পাৰি। আমার মাজত যুদ্ধ লাগি থাকিলে আমি যেন মহাজগতের রহস্য ভেদ করব পাৰি কেতিয়াও নোৱাৰো। তার মাজতে এটা আন এটা সংবাদ যে পৃথিবীর পর এটা চন্দ্রদূরলৈ গৈ আছে। যিমানে যুদ্ধ নকৰো কিয়, আমি যিমানে নিজের অহংকার নিজের ক্ষমতার বাবে আমি লাগি না থাকো কিয়, পৃথিবীর পর চন্দ্র যিমানে আঁতৰি যাব সিমানে কিন্তু গোটেই পৃথিবীখনেই কিন্তু এক প্রকার ধ্বংসস্তূপত পরিণত হবলৈ গৈ আছে। চন্দ্র পৃথিবীর পর আঁতৰি যোৱা মানে পৃথিবীর উপগ্রহ, একমাত্র উপগ্রহটো আঁতৰি যোৱা, আর সি পোনপটীয়াকৈ মধ্যাকর্ষণ শক্তির প্রভাব পেলাব। তারপর আমি যিমানেই মারণাস্ত্র তৈয়ার নকৰো কিয়, যিমানে আমি যুদ্ধ জাহাজ তৈয়ার নকৰো কিয়, সেই মারণাস্ত্র যুদ্ধ জাহাজে কিন্তু পৃথিবীক রক্ষা করব নিব। নাসার তথ্য এ আমি আপনার জানাব বিচারিছো যে পৃথিবীর পর চন্দ্রর দূরত্ব 3.8 সেন্টিমিটারক প্রতি বছরে বাড়ি গৈ আছে। লাহে লাহে পৃথিবীর পর চন্দ্র আঁতৰত গৈ আছে। 1969 চনত নাসাই প্রথম মানুষ পঠিয়েছিল চন্দ্রলৈ, নীল আর্মষ্ট্রং, বাজ এলড্রিন, তেওঁলোকৰ নাম আপোনালোকে জানে। তেওঁলোকে চন্দ্রপৃষ্ঠত ভৰি থৈছিলগৈ এপ'লো যানৰ সহায়ত, আৰু সেই এপ'লো যানৰ সহায়ত চন্দ্রপৃষ্ঠত ভৰি থোৱাৰ সময়তেই তেওঁলোকে বহুকেইটা কামৰ ভিতৰত এটা নিৰ্দিষ্ট কামো কৰিছিল। সেইটো আছিল চন্দ্রপৃষ্ঠত প্ৰতিফলক পেনেল স্থাপন কৰা। যি প্ৰতিফলক পেনেলে পৃথিৱীৰ পৰা চন্দ্রৰ দূৰত্ব হিচাপ কৰি থাকে, আৰু সেই প্ৰতিফলক পেনেলে 1969 চনত পৰা ধাৰাবাহিকভাৱে আজি 2023 চনলৈকে বহুকেইটা তথ্য দিছে। আৰু সেই তথ্যতে বিস্ফোৰক কথাখিনি সন্মুখলৈ আহিছে যে লাহে লাহে পৃথিৱীৰ পৰা চন্দ্ৰ 3.8 সেন্টিমিটাৰকৈ প্ৰতি বছৰে দূৰত গৈ আছে। যদিও ইয়াৰ হিচাপ কৰিলে অতি কম, কিন্তু 3.8 সেন্টিমিটাৰকৈ দূৰত গৈ থাকিলে আজিৰ পৰা 100 বছৰ পাছত, 200 বছৰ পাছত কিমান দূৰলৈ গুচি যাব প্ৰতি বছৰে যদি এনেধৰণে দূৰত গৈ থাকে। আমাৰ বাৰু একো নহ'ব, কিন্তু আহি থকা প্ৰজন্মৰ কি হ'ব, উত্তৰ প্ৰজন্ম কি হ'ব, আপোনাৰ ল'ৰা ছোৱালী, তেওঁলোকৰ ল'ৰা ছোৱালী বা তাৰ পাছৰ। আমি সাধাৰণতে কথাই কথাই ডাইলগ দিওঁ 7 জনমৰ কথা, আমি সদায় কথাই কথাই কওঁ 7 পুৰুষৰ কথা। সেই আপোনালোকৰ 7 পুৰুষৰ কি হ'ব? আমি আমাৰ মাজত যুদ্ধ লাগি বৰ্তমান পৃথিৱীখনক বাসোপযোগী কৰি ৰখা নাই, তাৰ বিপৰীতে আকৌ বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ এটা কোণত পৃথিৱী আৰু চন্দ্ৰ, পৃথিৱীৰ উপগ্ৰহ চন্দ্ৰ, তাৰ মাজত দূৰত্বও বাঢ়ি গৈ আছে। মানে হয়তো এতিয়া বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ তৰফৰ পৰাও এটা অদৃশ্য শক্তিয়ে বিচাৰিছে যে পৃথিৱী তই আৰু থাকিব হয়তো নালাগে, তই আঁতৰি যোৱাটোৱে ভাল, তই চন্দ্ৰৰ বুকুৰ, চন্দ্ৰ আৰু তোৰ মাজৰ সম্পৰ্ক যেতিয়া ছেদ হ'ব তেতিয়াই মধ্যাকৰ্ষণ শক্তিৰ প্ৰভাৱ পৰিব, তেতিয়াই আমাৰ প্ৰকৃতি, আমাৰ সাগৰ, মহাসাগৰ, আমাৰ মানুহৰ ওপৰত প্ৰভাৱ পৰিব, আৰু তেতিয়া আমি যুদ্ধ নলগাকৈ নিজে নিজেই ধ্বংসস্তূপত পৰিণত হ'ম। সেইটোৱে যেন এতিয়া হ'বলৈ গৈ আছে। হিমযুগৰ কথা আপোনালোকে জানে,
এটা সময়ত পৃথিৱীত হিমচুক আৰম্ভ হৈছিল সাহাৰা মৰুভূমিত উদ্ভিদো উৎপন্ন হৈছিল সেইবোৰ ক্ৰিয়া কৰিছিল এটা বিশেষ নিৰ্দিষ্ট বৈজ্ঞানিক এটা সংজ্ঞা আছে তাৰ সেই সংজ্ঞাটোৰ নাম ক'ব বিচাৰিছোঁ মিলানকোভিছে এইবোৰত প্ৰভাৱ পেলাইছিল আৰু সেই মিলানকোভিছ ইয়াৰ এটা অন্যতম কাৰক হ'ব পাৰে পৃথিৱীৰ পৰা চন্দ্ৰ লাহে লাহে আঁতৰি যোৱা এইটো এটা বৈজ্ঞানিক টাৰ্ম হয় সেয়েহে মই পোনপটীয়াকৈ ইয়াৰ বিশ্লেষণ কৰিবলৈ নাচাওঁ সেইখিনি মই দৃষ্টতা নকৰোঁ কিন্তু বৈজ্ঞানিক টাৰ্মটো মই আপোনালোকক কৈছোঁ মিলানকোভিছে পৃথিৱীত হিমজুক আনিছিল বা আন আন বহু পৰিৱৰ্তন আনিছিল আনকি পৃথিৱীত সূৰ্যৰ ৰশ্মি পৰাৰ বা বিভিন্ন ঠাইত বিভিন্ন ধৰণে পৰাৰ বৰ্তমান উষ্ণতাও বৃদ্ধি পাইছে সেইবোৰৰ তাৰতম্যৰ বাবেও মিলানকোভিছ জগৰীয়া বুলি একাংশই ক'ব বিচাৰে এনেধৰণৰ বহুত কাৰক আছে আৰু সেই মিলানকোভিছেই বৰ্তমান পৃথিৱীৰ পৰা চন্দ্ৰক আঁতৰাই নিয়া এটা কাৰক বুলি বিভিন্নজনে ক'ব বিচাৰে কিন্তু সুনিৰ্দিষ্ট এই ক্ষেত্ৰত বাৰু মোৰ হাতত তথ্য নাই সেইখিনি বাৰু পাছে পৰে বিশ্লেষণ হিচাপে আগবঢ়াম পাছে পৰে সেইখিনি তথ্য সংগ্ৰহ কৰি আপোনালোকক জনাম কিন্তু কৈ থওঁ যে এই যি পৃথিৱীৰ পৰা চন্দ্ৰ আঁতৰি যোৱাৰ প্ৰক্ৰিয়া সি কিন্তু বৰ এটা শুভ লক্ষণ নহ'ব আগন্তুক 100-200 বছৰ পাছলৈকে আৰু আমিবোৰে নিজৰ মাজতেই যুদ্ধবাজ হৈ যুদ্ধত মতলি আহি থাকোঁ এজনে আনজনক হত্যা কৰি থাকোঁ সেইটো এতিয়া আমাৰ হাতত আছেগৈ তাৰ বাহিৰেতো আমি বিশ্বজগত জয় কৰিব পৰা আমাৰ ক্ষমতা নাই বহু ক্ষেত্ৰত কাৰণ বিশ্ব ব্ৰহ্মাণ্ডত পৰুৱাতকৈ ক্ষুদ্ৰ আমিবোৰ কিমান ক্ষুদ্ৰ এটা ধূলিকণাৰ সমান ক্ষুদ্ৰ বা তাতোকৈ হয়তো ক্ষুদ্ৰ আমিবোৰ তাৰ পাছতো আমি অহংকাৰত মত্ত হৈ থাকোঁ পৰৱৰ্তী সময়ত এই সন্দৰ্ভত অধিক তথ্য আনি থাকিম নমস্কাৰ